আজকে আমরা পড়ব রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, আমরা তাহলে চলতরিতের থার্ড পার্টে চলে এসেছি। কিন্তু এর আগের বার আমরা পড়েছিলাম ওমস ল, ওমস ল থেকে রোধের সংজ্ঞা, এগুলো পড়েছিলাম, মনে আছে তো তোমাদের? দেখো আজকে কি পড়ব, যে রোধ কিসের কিসের ওপরে নির্ভর করে। তাহলে রোধটা কি? যে ধর্মের ফলে পরিবাহী তার ভেতরে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে আমরা বলি রোধ, তাই তো? ক্যাপিটাল আর দিয়ে আমরা রোধকে ডিনোট করি। তাহলে রোধ কিসের উপরে নির্ভর করবে? দৈর্ঘ্যের উপরে। কার দৈর্ঘ্য? পরিবাহী দৈর্ঘ্যের উপরে নির্ভর করবে। যখন উষ্ণতা উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তখন আর সমানুপাতিক এল। ঠিক আছে, দেখো এই যে হলুদ দাগটা আছে, এই হলুদ দাগটা তো অনেক বড়, অনেক লম্বা। তাহলে কি হবে, এর যা রোধ হবে, আর এই যে লাল দাগটা, এই লাল দাগটা, এই লাল দাগটা দেখো অনেক ছোট এই হলুদ তারের থেকে, তাহলে এর রোধ কত হবে? এর রোধ হলুদ তারের থেকে কম হবে, মানে আর প্রপোর্শনাল টু এল। তাহলে এর যেহেতু লেন্থ অনেক ছোট, তাহলে এর আর কম হবে, আর হলুদের লেন্থ অনেক বড় হলে হলুদের কি হবে, হলুদের রোধটা বেশি হবে। বুঝতে পেরেছ তো? আচ্ছা, এরপরে দ্বিতীয়টা কীভাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপরে, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন ধরো এই থার্ডটাকে যদি আমি এইভাবে কেটে দিই, এইভাবে যদি কেটে দিই, তাহলে এখানে আমরা একটা ক্রস সেকশন পাবো, বৃত্তাকার একটা সেকশন পাবো, এটাকেই আমরা বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় আর বেশি হয়, ঠিক আছে, এটা ব্যস্তানুপাতিক। তাহলে কি লিখতে হবে, আর ব্যস্তানুপাতিক ওয়ান বাই এ যখন উষ্ণতা উপাদান এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। তাহলে এই এক এবং দুই নাম্বার ইকুয়েশন থেকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, আর সমানুপাতিক, এখানে এল ছিল, এল বাই এ। বুঝতে পেরেছো? এখানে এল আর এখানে এ। এবার আমরা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেবো, উঠিয়ে দিলে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, ধ্রুবক ইনটু এল বাই এ। ঠিক আছে, এবার দেখো এই ধ্রুবককে আমরা কি বলি, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলি। তাহলে রোধাঙ্কের সংজ্ঞাটা কি হবে, রোধাঙ্কের সংজ্ঞা হবে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহী উপাদানের রোধাঙ্ক বলে। যেমন ধরো আমি এখানে এল ইজুকাল টু যদি আমি ওয়ান করে দিই, এল ইজুকাল টু একক দৈর্ঘ্য ওয়ান, এবং এ ইজুকাল টু এক, মানে একক বর্গ সেমি কি বর্গ মিটার, মানে বর্গ একক। ঠিক আছে, তাহলে এলও এক হয়ে গেল, এও এক হয়ে গেল, তাহলে কি হবে, আর ইজুকাল টু রো হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এবার বলতে পারি, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। ঠিক আছে, এবার দেখো আমরা আরেকভাবে এই সংজ্ঞাটা বলতে পারি, কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধ হলো ওই পদার্থের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আচ্ছা, এবার দেখো এই রোধাঙ্কের একক কী হবে, রোধাঙ্কের একক দেখো এখানে রো ইজুকাল টু আর, এখানে এ বাই এল করেছি। দেখো যদি সিজিএস পদ্ধতিতে করি, এর একক কত হবে, এর একক বর্গ সেমি, আর এলের একক হবে সেমি, তাহলে একটা সেমি কেটে যাবে, আর এর একক ওম, তাহলে ওম সেমি, সিজিএস পদ্ধতিতে ওম সেমি, আর এসআই পদ্ধতিতে ওম মিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার হলো নেক্সট টপিক পরিবাহিতাঙ্ক, মানে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটিটা কি, কন্ডাক্টিভিটি হচ্ছে রোধাঙ্কের ঠিক উল্টো। পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, এই দেখো সিগমা, এটাকে আমরা বলি সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রো। আচ্ছা, এবার দেখো 14 সালে একটা কোশ্চেন এসেছিল, সমদৈর্ঘ্যের মোটা ও সরু তামার তারের মধ্যে কোনটির রোধ বেশি, সরু তারের রোধ বেশি হবে, কেন বলতো, সমদৈর্ঘ্যের মোটা আর সরু তার, এই দেখো এই হলুদ তারটা যেমন অনেক বেশি মোটা, এই হলুদ তারটা, আর এই কালো তারটা দেখো অনেক সরু, অনেক সরু। এখন ধরো একই দৈর্ঘ্যের হলুদ তারটাকে ধরো আমি এখান থেকে কেটে দিলাম,
হলুদ তারটাকে কেটে দিলাম, একই দৈর্ঘ্যের করে নিলাম, ঠিক আছে। এবার বলেছে কার রোধ বেশি হবে, এই দেখো আমরা সেকেন্ড ফর্মুলাটায় চলে যাই। সেকেন্ড ফর্মুলায় কি বলেছে, যে মোটা তার যার প্রস্থচ্ছেদ বেশি তার রোধ কম, আর সরু তার যার প্রস্থচ্ছেদ কম তার রোধ বেশি। তাই এই তারটা, এই সরু তারটার এক্ষেত্রে কী হবে, রোধ বেশি হবে, বুঝতে পেরেছ। আর ১৯ সালে ঠিক এই রকমই আর একটা কোশ্চেন এসেছিল, দেখো ১৯ সালের কোশ্চেনটা দেখো। একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে। মোটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কেননা মোটা তারের রোধ কম, বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের নেক্সট টপিকটা কি, এটা হলো আমরা রোধাঙ্কের ক্রমানুসারে আমরা সাজিয়েছি। কেমনভাবে সাজিয়েছি, সবচেয়ে বেশি রোধ কার, অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ আমরা কাদেরকে বলবো, যাদের ভেতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, যেমন কাঠ, কাঁচ, চীনামাটি, কাঠের মই, ফিউজ তারের চীনামাটির হোল্ডার, বুঝতে পেরেছো, এগুলো হলো অন্তরক পদার্থ। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অন্তরক পদার্থের অনেক ব্যবহার দেখা যায়। যেমন ধরো বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের লাইনে কাজ করার সময় কি করেন, ওনারা কাঠের মইয়ের উপরে দাঁড়িয়ে করেন, রাবারের গ্লাভস পরেন, পায়ে হাওয়াই চটি পরেন, ঠিক আছে। আচ্ছা, কাঠের মই, কাঠ হচ্ছে অন্তরক পদার্থ, রাবারের গ্লাভস পরেন, রাবার হচ্ছে অন্তরক পদার্থ, পায়ে হাওয়াই চটি পরেন, সেটাও রাবারের, সেটাও অন্তরক পদার্থ। ওনারা এরকম করেন কেন, যাতে বিদ্যুতের শক না লাগে, বুঝতে পেরেছ। তারপর আমাদের বাড়িতে দেখবে কেবলের তিনটি তার অন্তরক পদার্থ দিয়ে আবৃত থাকে, যাতে দেয়ালের, বাড়ির দেয়ালের মধ্যে তড়িৎ প্রবাহ না হয়, ঠিক আছে। তাহলে অন্তরক পদার্থের এই রকম ব্যবহার কিন্তু আমাদের অনেক সময় আসে। আচ্ছা, তাহলে অন্তরক পদার্থের রোধাঙ্ক সবচেয়ে বেশি সেটা কার উপরে, অর্ধপরিবাহীর উপরে। অর্ধপরিবাহী কারা বলতো, জার্মেনিয়াম, সিলিকন, এরা হলো অর্ধপরিবাহী। ১৯ সালে একটা কোশ্চেন এসেছিল, দেখো এক নম্বরের কোশ্চেন, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। তাহলে অর্ধপরিবাহী কে হবে, জার্মেনিয়াম, সিলিকন, এরা অর্ধপরিবাহী। আচ্ছা, অর্ধপরিবাহী রোধাঙ্ক সংকর ধাতুর থেকে বেশি হয়, সংকর ধাতুর থেকে বেশি হয়, আর সংকর ধাতুর রোধাঙ্ক আবার ধাতুর থেকে বেশি হয়। তাহলে সবচেয়ে ভালো পরিবাহীকে ধাতু, ধাতু হচ্ছে গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। কেন, কেননা ধাতুর ভেতরে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, এটা তোমরা জানো, আমরাও এটা প্রথম আমাদের চলতরিতের ক্লাসে এটা পড়েছিলাম, তাই তো। যে তাহলে রূপার সবচেয়ে ভালো পরিবাহী, তারপরে দেখো সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এরা সবাই ভালো পরিবাহী, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তনের কতগুলো লেখচিত্র এখানে আমরা এঁকেছি। আচ্ছা, লেখচিত্র কিন্তু এখন খুব আসে পরীক্ষায়, সেই জন্য লেখচিত্রগুলো ভুললে চলবে না, তাই তো। দেখো প্রত্যেকটা লেখচিত্রের এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতাকে প্লট করেছি, উষ্ণতা, আর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রোধাঙ্ককে প্লট করেছি, ঠিক আছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রটা হচ্ছে পরিবাহীর, উষ্ণতার সাথে সাথে পরিবাহীর রোধাঙ্ক দেখো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, উষ্ণতাও বেড়েছে, রোধাঙ্ক বৃদ্ধি পেয়েছে, এটা পরিবাহীর ক্ষেত্রে এই লেখচিত্রটা। এটা কার ক্ষেত্রে, এটা হলো অর্ধপরিবাহীর ক্ষেত্রে। দেখো যেই উষ্ণতা বাড়ছে আস্তে আস্তে, প্রথমে দেখো অর্ধপরিবাহীর রোধ কিন্তু অনেক বেশি ছিল, যেই উষ্ণতা বাড়ছে আস্তে আস্তে রোধাঙ্ক কমে গেল, ঠিক আছে। আচ্ছা, আর এটা কার ক্ষেত্রে বলতো, এটা হচ্ছে উষ্ণতার সঙ্গে অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন দেখানো হয়েছে। এবার আমরা যে টপিকে আসবো সেটা হলো রোধের সমবায়। রোধের সমবায় দুই রকমের আছে, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। তাহলে সমবায় কাকে বলবো আমরা রোধের, যে বর্তনীতে যখন একাধিক রোধ ব্যবহার করা হয় তখন এদের রোধের সমবায় বলে। যখন একটাই সার্কিটে অনেক কটা রোধ ব্যবহার করব, কিভাবে সাজাবো, হ্যাঁ সেটাকে বলবো রোধের সমবায়। এটা দুইভাবে আমরা সাজাতে পারি, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে দেখো,
যে কতগুলো রোদ যদি এমন ভাবে যুক্ত থাকে যে একটি শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয় এবং যদি একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধকের মধ্য দিয়ে যায়, তাহলে ওই সমবায়কে শ্রেণী সমবায় বলা হয়। এই দেখো, এইখানে এই রোধগুলো এরকম ভাবে আঁকা আছে। দেখো আমরা এটা করে দেখতে পারি। ধরো এই প্রত্যেকটা তালের ভেতরে তো একটা পরিবাহী তার, এগুলো এর ভেতরে তো একটা রোধ আছে, তাই এই এগুলো দিয়েই এখন আমরা দেখি। দেখো এই যে ধরো তিনটে তার, হ্যাঁ এই তিনটে তারকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করব। এটা এই লাল তারের এটা প্রথম এন্ড, এটা দ্বিতীয় এন্ড, শেষ এন্ড এই দু, আর এটা কালোর প্রথম এন্ড, এর শেষ আর এর প্রথমটা আমরা আটকালাম, ঠিক আছে। তারপরে দেখো কালোর শেষ এন্ডের সাথে এই লালের আবার প্রথম এন্ডটা আমরা আটকালাম, ঠিক আছে। তাহলে দেখো এই রকম হলো ব্যাপারটা, বুঝতে পারছো তোমরা? এরকম হলো, একটার প্রথম শেষ এন্ডের সাথে আরেকটার প্রথম, আরেকটা শেষ এন্ডের সাথে আরেকটার প্রথম। তাহলে এরকম সমবায়টা হলো, তারগুলোকে আমরা পরপর পরপর এরকম ভাবে আটকালাম। এটার যদি এটার রোধ যদি 2 ওহম হয়, এটার যদি 3 ওহম হয়, এটার যদি 5 ওহম হয়, তাহলে আমাদের কত হলো? 2 প্লাস 3 প্লাস 5 10 ওহম, ঠিক আছে, বুঝতে পেরেছ? এরকম ভাবে করা হয়, এটা হলো শ্রেণী সমবায়। আচ্ছা নেক্সট আমরা কি দেখব? দেখো এখানে আমি আবার ওরকম একটা ছবি এঁকেছি। দেখো এখানে এ পয়েন্টের বিভব প্রভেদ, বিভব হচ্ছে ভিএ, বি এর হচ্ছে ভিবি, সি এর ভিসি, আর এটা হলো ভিডি। ভিএ গ্রেটার দেন ভিবি, ভিবি গ্রেটার দেন ভিসি, ভিসি গ্রেটার দেন ভিডি। এখন দেখো এই অংশটুকু এ বি প্রান্ত, যে ধরো এ বির মধ্যে যে রোডটা আছে সেটার মান R1, আর এর ভেতর দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। I পরিমাণ কারেন্ট সবকটা রোধের ভেতর দিয়েই কিন্তু যাবে। হ্যাঁ এবার কি করব আমরা? আমরা ওমস ল থেকে কি জানতে পারি যে দুই প্রান্তের বিভব প্রভেদ কার সাথে সমান হয়? এর ভেতর দিয়ে যে কারেন্টটা যায় তার সাথে যে রোধের গুণফল সেটার সাথে সমান হয়। তাহলে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, এখানে ভি এ মানে ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু আই R1। ঠিক সেরকমভাবে পরেরটার বিসির জন্য আমরা কি লিখেছি? ভি বি মাইনাস ভি সি ইজ ইকুয়াল টু আই R2। তারপরেরটার ক্ষেত্রে লিখেছি ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু আই R3। বুঝতে পেরেছ? প্রত্যেকটার ভেতর দিয়ে আই পরিমাণই কারেন্ট যাচ্ছে এবং এদের বিভিন্ন রকম রোধগুলোকে আমরা তার সাথে সাথে গুণ করেছি। এবার এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি দেখব? এই যে প্লাস ভিবি মাইনাস ভিবি কেটে গেল, প্লাস ভিসি মাইনাস ভিসি কেটে গেল, সবার উপরে যে ভিএ থাকলো আর নিচে ভিডি থাকলো। তাহলে এই প্রান্তে ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু কত হলো? আই কমন নিলাম R1 প্লাস R2 প্লাস R3। এবার ধরো আমি এই যে তিনটে আমি কানেক্ট করেছিলাম না, লাল লাল কালো, একটা লাল তার, একটা কালো তার, আর একটা লাল তার, এটা আমাদের 10 ওহম হয়েছিল। আমি এই ধরো তিনটে তারের পরিবর্তে আমি এই হলুদ বড় তারটাকে আমি লাগালাম, এটারও ধরো আমি ধরে নিলাম 10 ওহম। হ্যাঁ এটারও ধরো রোধ হচ্ছে 10 ওহম। আমি ওই তিনটাকে সরিয়ে বর্তনীতে মানে সার্কিটে এই বড় তারটা ধরো লাগালাম এবার। হ্যাঁ তাহলে ঠিক সেরকমভাবে আমি ধরো এখানে এই হলুদ তার আর লাগিয়েছি, এর ভেতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে ভিএ মাইনাস ভিটির জায়গায় আমি লিখতে পারি আই ইন্টু আর, এবার আর লাগিয়েছি, ঠিক আছে। আই আর ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, দুপাশ থেকে আই কেটে গেল, তাহলে আর কার সমান হলো? R1 প্লাস R2 প্লাস R3। এই আরকে আমরা বলবো তুল্য রোধ, ঠিক আছে। আচ্ছা বাড়িতে ফিউজ তারকে লাইট তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, বুঝতে পেরেছো? ফিউজ তারকে লাইট তারের সাথে শ্রেণী সমবায় কিন্তু যুক্ত করা হয়। এবার আমরা সেকেন্ড সজ্জাটা দেখব, সেটা ধরো সেটা কি বলেছে বলতো? যে সমবায়ে বিভিন্ন রোধগুলি এক প্রান্ত বর্তনীর এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি বর্তনীর অন্য বিন্দুতে যুক্ত করা হয়, ফলে রোধগুলির প্রান্তিক বিভব পার্থক্য সমান থাকে, তাকে আমরা কি বলি? তাকে সমান্তরাল সমবায় বলে, ঠিক আছে। এবার আমরা একটু সজ্জাটা করে দেখি। দেখো এটা আবার কেমন দেখতে হবে বলতো? ধরো এখানে আমি কালো তারটাকে রাখলাম, এখানে
লাল দাগটাকে দিলাম, এখানে আবার লাল দাগটাকে দিলাম। হ্যাঁ, তাহলে এদের কি হবে, এদের প্রান্তগুলো, এদের একটা প্রান্ত একসাথে জয়েন করবো আর একটা প্রান্ত আর একসাথে জয়েন করবো, বুঝতে পেরেছো? এই সমবায়টাকে আমরা বলি সমান্তরাল সমবায়। দেখো এই প্রান্তগুলো একসাথে, এই প্রান্তগুলো একসাথে। এবার কি করব, এবার যখন বর্তনী তৈরি করব তখন এখানে আমরা একটা ব্যাটারি দেব। ধরো ব্যাটারি দেব, ব্যাটারির নেগেটিভ প্রান্ত এর সাথে পজিটিভ প্রান্ত এর সাথে ব্যাটারির সাথে তার লাগিয়ে দেব, তাহলে আমাদের একটা সার্কিট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এই সমবায়টা সমান্তরাল সমবায়। এদের ভেতর দিয়ে, এই তারগুলোর ভেতর দিয়ে একই বিভব প্রবাহ, এদের মধ্যে বিভব প্রবাহটা একই থাকবে কিন্তু কারেন্টটা আলাদা আলাদা যাবে। যার রোধ কম তার ভেতরে বেশি কারেন্ট যাবে, যার রোধ বেশি তার ভেতর দিয়ে কম কারেন্ট যাবে, তাই তো? তোমরা জানোই এটা। আচ্ছা এবার দেখো, এই সমবায়ে আমাদের তুল্য রোধ 1/r ইকুয়াল টু কেমন হয়, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, ঠিক আছে? বাড়ির বৈদ্যুতিক সার্কিটে, আমাদের বাড়িতে, সবার বাড়িতে যে সার্কিট করা আছে তাতে ফ্যান, টিভি, আলো, এগুলো সবই কিন্তু আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে, বুঝতে পেরেছো? প্রত্যেকটি যন্ত্রের প্রান্তিক বিভব পার্থক্য কত হয় বলো তো? আমাদের বাড়িগুলোতে 220 ভোল্ট, এটা তোমরা জেনে রেখো, প্রান্তিক বিভব পার্থক্য হয় 220 ভোল্ট। এবার দেখো, 10 সালে এক মাধ্যমিকে একটা কোশ্চেন এসেছিল, আমাদের কিন্তু এই সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় থেকে ছোট ছোট অঙ্ক আসে। হ্যাঁ, 10 সালে এসেছিল, তোমাকে 10 ওহমের দুটি রোধ দেয়া হলো, এদের থেকে কিভাবে তুমি 5 ওহম রোধ পেতে পারি, দুটো 10 ওহম, তাহলে দুটোকে যদি আমরা শ্রেণীতে যোগ করি তাহলে তো 20 ওহম হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে সেটা নিশ্চয়ই চাওয়া হয়নি। বলেছে 5 ওহম রোধ পেতে পারি, মানে কমে গেল, তাহলে নিশ্চয়ই সমান্তরাল সমবায়। তাহলে 1/r, 1/10, 1/10 মানে দুটো 10 ওহমের রোধ দিয়েছে, এই ফর্মুলায় করছি। কিন্তু দেখো এই ফর্মুলাটা, 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, তাহলে এখানে দুটো ছিল, দুটো 1/10 মানে 2/10, কাটাকুটি করে 1/5, এদিকে যখন 1/r হলো আর এদিকে হলো 1/5, তাই তো? দুটোকেই উল্টে দিলাম আমরা, তাহলে r ইজ ইকুয়াল টু 5 ওহম, বুঝতে পেরেছ? এটা 10 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো। এবার দেখো 16 সালে কি এসেছিলো, এরকম সব সময় কিন্তু এর থেকে কোশ্চেন আসে। আচ্ছা ধরো 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে, এটা তোমরা পারবে। 3 ওহম সবচেয়ে ছোট, তার ভেতর দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ যাবে, আর 5 ওহম এদের মধ্যে সবচেয়ে বড় রেজিস্ট্যান্স, তাহলে 5-এর ভেতর দিয়ে সবচেয়ে কম তড়িৎ যাবে, তাই তো? আচ্ছা 3 ওহমের মধ্যে সর্বোচ্চ, 5 ওহমের মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। এবার দেখো 18 সালে এসেছিল একটা কোশ্চেন, 19 সালেরটা তো আমরা আলোচনা করে নিলাম আগেই, 18 সালে দেখো 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুই ভাগে ভাগ করা হলো, 10 ওহমকে সমান দুই ভাগে ভাগ করলে 5 ওহম আর 5 ওহম, হ্যাঁ, তারকে সমান দুই ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/5 ইজ ইকুয়াল টু 2/5, তাহলে এবার এটাকে উল্টে দিলাম, আর করলাম এপাশে, আর ইজ ইকুয়াল টু 5/2 মানে 2.5 ওহম, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো। এবার হলো এই সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় কিছু অঙ্ক আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব, হ্যাঁ, তোমরা গ্রুপে ওগুলো ভালো করে তোমরা ওগুলো করবে, তারপরে আমি তার আনসার পাঠাবো, ঠিক আছে? সবাই ভালো আছো তো? ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।